गाइस नमस्ते, वेलकम टू माय चैनल, वेलकम टू माय न्यू ब्लॉग। आज के होच्छे वोट डे। এই দেখো নেল পলিশটা ইগনোর করো, কেননা বহুদিন হয়ে গেল নেল পলিশ চেঞ্জই করা হচ্ছে না। অপূরন্ত সময় আছে চেঞ্জ করার, কিন্তু এমন লেথার্জি যে নেল পলিশটা যে আবার বার করতে হবে, এটাকে সবচেয়ে বড় লেথার্জি হচ্ছে এটাকে তুলতে হবে, তো ওইসব আর হয়ে উঠছে না। তো যাই হোক, আমরা সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। আমরা ওই 10টা নাগাদ গেছিলাম, 10টা 5 ভোট হয়ে গেছে আমাদের। এত ফাঁকা ছিল, চিকুকে রেখে দিয়ে গেছিলাম, তো খুব টেনশন হচ্ছিল যে কতক্ষণ থাকবে কি না, কত লেট হবে কি না। তো আমাদের যেখানে বুথটা সেখানে একদম ঝটপট ভোট হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকে রাত অবধি আমাদের বাড়িতে ওই যে কাগজ দিয়ে যায় না, কাগজটা দিয়ে যায়নি। তাহলে আমরা ভাবছিলাম যে কী জানি কী হলো, তারপর ভাবলাম ভোটার কার্ডটা নিয়ে বুথে চলে গেলেই হয়তো হবে। তো রাস্তাতে দেখলাম যে অনেকে বসেছে আর কি, টেবিল চেয়ার টেয়ার নিয়ে ওই কাগজগুলো সবাইকার দেওয়ার জন্য, যাদের যাদের বাড়িতে হয়তো আসেনি। তো আমরা ওখানে দাঁড়িয়ে কাগজগুলো নিয়ে নিলাম। রাহুলের পড়েছে অন্য জায়গায়, আমার পড়েছে অন্য জায়গায়। অ্যাকচুয়ালি আমাদের 15 নম্বর ওয়ার্ড, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই 15 নম্বর ওয়ার্ড। এখন বাপের বাড়িটা ওটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনও চেঞ্জটা এই রিসেন্ট 2 মাস হয়েছে বলে ওটা করানো হয়নি, নইলে আমাদের দুটোই 15 নম্বর ওয়ার্ড। কিন্তু 15 নম্বর ওয়ার্ডেরও আবার ভাগ আছে, যেমন রাহুলদের পড়েছে ওই স্ট্যাচুর ওখানে, যারা তোমরা বিষ্ণুপুরে থাকো জানবে, আর আমার পড়েছে একটা স্কুলে, এখানে পরিমল দেবী স্কুলে। তো আমরা একসাথেই গেছিলাম, ফার্স্ট রাহুলকে নামিয়ে দিয়ে আমি গেলাম। ভাবলাম প্রচুর লাইন হবে, বোধহয় দুপুর হবে, বিশ্বাস করবে না, গেলাম দাঁড়ালাম ভোট হয়ে গেল এত জলদি, খুব ভালো লাগলো। তারপর চলে এলাম বাড়ি। চিকুকে ডেলি ঘুম থেকে উঠিয়ে আমি একটু পড়াশুনো করাতে বসাই, মানে বেশিরভাগ দিন সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 5 দিন পড়ে না, চিৎকার চেঁচামেচি অশান্তি হয়ে যায়, আর 2 দিন হয়তো মোটামুটি পড়ে নাই। তো সেই জন্য আমি কিন্তু ডেলি বসাই আর কি। তো আজকেও ওই 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 চক্করে ওকে বসাতে গিয়ে, ওকে খাওয়াতে গিয়ে বিছানা তো গোছানো হয়নি, দেখো বিছানা গোছানো হয়নি, এমনকি ব্রেকফাস্ট করেছি, তার জিনিস দেখতে পাচ্ছ, জিনিসপত্রগুলোও নামানো হয়নি। তো সব এখন কমপ্লিট করি, আর এখন চিকু গেছে রাহুলের সাথে চুল কাটতে। কিছুদিন আগেই কাটালাম, 1 মাস আগে, কিন্তু চুলটা অনেক বড় হয়ে গেছে, বিশেষ করে এই পোর্শনটাতে এতটা চলে এসছে। তাই আমি বললাম একদম বাজে লাগলে লাগুক, তাও একদম ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে এসো, একদম ছোটো ছোটো করে, যাতে এই গরমটা অন্তত ভালো করে পেরোয়, কারণ এই বছর তো আর ন্যাড়া করবো না, আমি একবার ন্যাড়া করে দিয়েছি ব্যাস। তো একদম ছোটো ছোটো করে দাও, যাতে ওর কোনো প্রবলেম না হয়, তাতে যা দেখাবে দেখাবে আর কি। দার্জিলিং যাওয়ার আগে পর্যন্ত যতগুলো ব্লগ তোমরা আমার ডেলি লাইফে দেখেছো, প্রত্যেকটাতেই আমাকে কানতে শুনেছো যে কাজের লোক পাওয়া যাচ্ছে না, কাজের কাউকে পাওয়া যাচ্ছে না, কাজের লোক নেই 1 মাস ধরে। তো ফর্চুনেটলি একজন কাজের পিসিকে পাওয়া গেছে, সে মোটামুটি 15 দিন মতো আসছে, ভালো, খুবই ভালো, সদাসিদে, মানে মায়ের আর আমার একটু হেল্প হচ্ছে আর। তো সেই জন্যে একজন আসছে 15 দিন ধরে। আমি ভাবলাম যে এত কেঁদেছি তোমাদের সামনে, তো গুড নিউজটাও দিয়ে দিয়ে যাও, একজনকে পেয়েছি বলে। যা দেখতে হয়েছিস তুই, এই দেখো আমাদের আম গাছ, কি জঘন্য হয়েছে দেখতে। এই এত এই এত এত আম পড়ে যাচ্ছে, এগুলো চিকু কালেক্ট করেছে দাদু ভাইয়ের সাথে এসে বাগানে, প্রতিদিন সকালে এসে আম এখানে কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়ে যায়।
আর আমি সেদিন হলির দিনে বলছিলাম না তোমাদেরকে এই আমাদের বাগানের ডাটাগুলো দেখাবো, দাঁড়া দেখাচ্ছি, দেখবে এই দেখো দেখতে পাচ্ছ এই গাছটাও ভর্তি আর একটা গাছ পেছন দিকে আছে। এটা লিচু তো, এ দেখো এটা আমাদের লিচু গাছ, আগের বছর তো ধরেছিল না, পাতাগুলো তো ঠিকই আছে। কোথায়? না না এতদিনে তো চলে আসতো ফুল টুল সবই। তাহলে আগের বছর পর্যন্ত আমাদের এই এই যে এই এই নিচটা এটা পুরো কালো হয়ে থাকতো জামে, এত জাম হতো অর্ধেক তো পায়েই নষ্ট হতো, এত মানে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বিশ্বাস করতে হতো। এই যে এইখানটা পুরো ভর্তি হয়ে যেত, এই বছর একটি জামও হয়নি। এই আমার পেছনে গাছ একটি ফুল পর্যন্ত আসেনি, কি হয়েছে কি জানি। লিচু গাছটাও সেম, লিচু গাছটা তো আগের বছরে মোটামুটি এক ঝুড়ির মতো, ছোটো ঝুড়ি এক ঝুড়ি লিচু হয়েছিল, আমরা খেয়েছিলাম, মিষ্টি ছিল। এই বছর একটাও হয়নি। আগের বছর আম হয়নি না মা? আগের বারে আমটা কম হয়েছিল, এবারে আম প্রচুর মুকুল এসছে আর দেখতেই পাচ্ছ চতুর্দিকে ঝরে পড়ে আছে। তো আমটা এবারে মোটামুটি হয়েছে, কিন্তু লিচু জাম এই বছর হচ্ছে না কি জানি। আর এই পেছনে বাতাবি গাছটা কোথায় গেল? আর এই পেছনটায় আছে বাতাবি গাছ, এই এই যে এই যে এটা হচ্ছে বাতাবি গাছটা। এই দেখো আরেকজন নেড়ু হয়ে চলে এসছে, নেড়ু বুচু হয়ে চলে এসছে, মুখেতে কাটতে বার করো, দেখো এই দেখো কেমন কাটিয়েছে পাপা, বাজে লাগছে, বাজে পচা লাগছে তোকে, দেখছো আমার মুখে মুখে যা বলবে সঙ্গে সঙ্গে বলবে, তোকেও লাগছে পচা পচা মুখে, কি আছে হাতে নোংরা, তা মুখে দেয় সবাই দেখছে। নোকটা উঠে গেছে তো আমাদের বাড়িতে নেল কাটার আছে তো, আমরা তো কেটে দিতেই পারি, তোমার মুখ দিতে হবে কেন? হাই ফাই হাই ফাই করবে আবার নেড়ুটা, আমার নেড়ু 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 জানতে চেয়েছিল একজন দিদি ওয়াবের ভিটামিন সি সিরামটা কেমন। তো আমার ওয়াবের ভিটামিন সি সিরামের উপর একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তো তোমরা গিয়ে দেখতে পারো। যদি তোমাদের জানার থাকে আরও কিছু আমি ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে পিন করে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আর আমি তো বলবো যে আমার এই নিয়ে 3 নম্বর ফাইল খুব ভালো, আমার সেন্সিটিভ স্কিন, বারবারই বলেছি আমার সেন্সিটিভ স্কিন আমার খুব স্যুট করে, খুব আমার স্কিনের ক্ষেত্রে তো একদম মিরাকল প্রোডাক্ট, তোমরাও ইউজ করতে পারো, সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। আর তোমরা তো জানো ভিটামিন সি সব ক্ষেত্রেই খুব ভালো, একটা প্রোডাক্টের মধ্যে যদি ভিটামিন সি থাকে সেই প্রোডাক্টটা তোমরা ইউজ করো তাহলে স্কিনের জন্য কতটা বেটার হবে সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না, তাই না? এই দেখো এটা আমি আমাজন থেকে আনিয়েছি, এটা হচ্ছে আর্লি পাজলস স্টেপ 2 5-in-1 প্যাক,
এটা এজ হচ্ছে এজ এজ করছি বাবা এজ হচ্ছে থ্রি অ্যান্ড আপ মানে তিন বছরের উপরেই এটা ওরা করতে পারবে ফার্ম অ্যানিমাল করছি এটা ফার্ম অ্যানিমেলসের পাজেল এটার বিশেষ পাজেল তো এখানেও তোমরা পেয়ে যাবে কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে যে বড় বড় ছবি যেমন দেখবে চারটে ছবি আছে ইন্ডিভিজুয়াল চারটে আলাদা আলাদা ছবি আছে একটা কাউ একটা গোট একটা শিপ একটা হর্স এগুলো মোটামুটি যেমন দেখলে হর্সটা বেশ বড় হবে আর বড় হলে না বাচ্চারা গ্রিপ করতে পারে আর ওদের ইন্টারেস্টও এত ছোটো 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 ওরা তো জাস্ট শিখছে না ওরা মানে ওদের ইন্টারেস্টই থাকে না আর ধরো তুমি যদি কম পাজেলের সংখ্যাটা কম হয় ধরো একটা হর্স বানাতে তোমার পাঁচ থেকে ছটা লাগছে আর বড় বড় হচ্ছে ওদের ঝটঝট করে করতেও ইন্টারেস্টটা পায় তাই না সেই জন্য আমি এটা দেখে দেখে কিনেছি এই চারটে অ্যানিমেল ছাড়া এই যে এই ওপরে দেখতে পাচ্ছ এই টোটাল একটা হবে মানে একটা হবে তার মধ্যে চারটে অ্যানিমেল থাকবে আবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চারটে অ্যানিমেল হবে আর কি তো খুব ইন্টারেস্টিং তো তোমরা যদি আড়াই থেকে তিন বছরের বাচ্চাদের এনগেজ করতে চাও মানে ধরো 15 মিনিট অন্তত এক জায়গায় বসাতে চাও এই গেমটা কিন্তু পারফেক্ট আর পাজেল তো জানোই ব্রেন গেম মানে ব্রেন ডেভেলপের জন্য অনেক কাজ দেয় নিতে পারো কম দাম বেশি দাম নয় দামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না হ্যাঁ 130 টাকা দাম এটা আমি আমার অফারে পেয়েছিলাম তো তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই এটা কিনতে কিনে একবার দেখতে পারো এদিকে তাকা ভালো করে বল কি বলছিস দেখছো কি সমস্যায় পড়েছি ও কেন কাঁদছে জানো ও আমাকে বলছে চুলটা বাঁধো সারাটা দিন মানে চুলটা আমার ভেজা হোক শুকনো হোক আমি এক সেকেন্ড খুলে রাখতে পারছি না ভগবান জানে কোথা থেকে শিখেছে কি শিখেছে জানি না সারাটাক্ষণ তুমি চুলটা বাঁধো মা তুমি চুলটা বাঁধো ঘুম থেকে উঠবে চোখটা খুলবে যদি দেখে আমার চুল খোলা আছে সঙ্গে সঙ্গে মা তুমি চুলটা বাঁধো আমার ভালো লাগছে না মা তুমি চুলটা বাঁধো ভালো লাগছে না যদি তুমি না বাঁধো দু তিনবার বলার পর তাহলে এইরকম খাটের তলায় ঢুকে গড়াগড়ি দিয়ে কান্না ভগবান জানো আমি আর পাচ্ছি না জানো তো দেখো যতক্ষণ না বান্ধব ততক্ষণ বেরিয়ে আসবে না এবার বলছি বাবা চুলটা ভেজা আছে ভেজাটা শুকিয়ে গেলেই আমি বাঁধবো বাবা চুলটা আমার ভেজা শুকিয়ে যাক তারপর বাঁধবো এটা কোনো কান্নার কারণ হলো বলো তো চুল বাঁধো ও বেটা কেঁদো না বাঁধছি চুল চুল বাঁধার জন্য কেউ কান্দে খেপা ছেলে বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় এখানে বেরিয়েছে দেখো আমি বেঁধেছি দেখো এই দেখো দেখো বেঁধেছি বেরিয়েছো বাপ রে কি কান্না কাঁদলো জানো তো কোনো কান্নার কোনো কারণ নেই তুমি চুল বাঁধছো না কেন আমি তোমার কোলে এমনি করে শোবো না আমাকে অন্যভাবে শোয়া যাচ্ছে তাই বাবা আমি বুঝতে পারছি যে একটু একটু খিদে খিদে পাচ্ছে ওই জন্য এমনি করছে কেননা ও তো 1:45 সময় খায় সেই জন্য করছে কিন্তু আমি 20 মিনিটও হয়নি আমি ফলের রস খাইয়েছি এখন আমি খাওয়াবো কী করে বলো তো হয়তো দুগাল খাবে দিয়ে আর খাবে না বাবা যা হোক করে তুলে কোল থেকে ছাড়িয়ে নিচে নিয়ে গেছে ঘোরাতে বলছে তুমি 10 মিনিট ছাড়ো ঘুরিয়ে আনি কান্নাটা থামিয়ে আনি তারপরে তুমি যা পারবে করবে দাঁড়াও দেখাচ্ছি কোথায় গেছে কী করছে আসছে তার আগে আমি ঝট করে ভাতটা বেড়ে নিই চলো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই একদমই সিম্পল সাদা সিধে রান্না হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিমের কারি তার মধ্যে দুটো ডিম ফেটে গেছে জানি না কী হচ্ছে শুধু ডিমগুলো ফেটেই যাচ্ছে বাবা এখান থেকেই দেখে না এই হচ্ছে ভাত এই পটল ভাজা লাউ আলুর তরকারি মাছ ভাজা মোড়লা মাছ অল্প দিয়েছি এটা হচ্ছে যে ওই আলু দিয়ে কিছু একটা ভাজা আর হয়েছে আমাদের জন্য ডাল বাস আমাদের আজকে এই রান্না হয়েছে খাইয়ে দিচ্ছি কুকে চলো তাহলে আজকে ভিডিওটা এত দূর অবধি রাখলাম আমাদের ভোটের এক্সপিরিয়েন্স খুব ভালো গেল আমার রাহুলের খুব ভালো গেছে তোমাদের এক্সপিরিয়েন্স কী হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই রিকোয়েস্ট দাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কি তোমরা কত লাইনে ছিলে কতজনের পর দিতে পেরেছো সব কিছু অবশ্যই জানাবে তাহলে এই ব্লগটা এত দূর অবধি রাখছি আর কন্টিনিউ করছি না কাল আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখবে খুব ইন্টারেস্টিং
আর তাহলে কাল পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগেছে একটুও, যেখানেই ভালো লেগেছে, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। বুঝতেই পারছো আমার নতুন চ্যানেল, তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমার কাছে খুব খুব বেশি দামি, তো একটা লাইক করে দিও। আর কি দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে টাটা।